আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি পর থেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের বোর্ডে আসা একটি সৃজনশীল সমস্যা নিয়ে সৃজনশীল প্রশ্নে উদ্দীপক হলো ফি ইকুয়েল কজ এক্স প্লাস সাইন এক্স কিউ ইকুয়েল কজ মাইনাস সাইন এক্স এবং আর ইকুয়াল টু সাইন স্কোয়ার প্লাস থ্রি কস থিটা ক নং সমস্যা কসেকথিটা প্লাস করথিটা ইকুয়াল থ্রি বাই টু হলে কসেকথিটা মাইনাস করথিটা এর মান নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা কর যে সমস্যারি দেওয়া আছে এটা আসলে উদ্দীপকের সাথে মিল নেই ক দেওয়া আছে দেওয়া আছে কোসেক ঠিটা প্লাস কর ঠিটা ইকুয়েল থ্রি বাই টু আমাদেরকে নির্ণয় করতে হবে কোশেক ঠিটা মাইনাস কট ঠিটা এর মান তাহলে আমরা জানি আমরা জানি কোচেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান শিক্ষার্থী বন্ধুরা কোচেক থিটাকে যদি আমরা এ ধরি এবং কট থিটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এখানে একটা সূত্র হয় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এর সূত্র হবে কোসেক থিটা প্লাস থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান এখানে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করেছি বা এখানে দেখো কোসেক থিটা প্লাস থিটা এর মান দেওয়া আছে থ্রি বাই টু তাহলে আমরা এটার মান লিখে দিব থ্রি বাই টু গুণ কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বা কোসেক থিটা মাইনাস কট থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান গুণ দেখো এই ভগ্নাংশটা এখানে গুণ আকার আছে তাহলে এখানে উল্টে যাবে যখন সে সমানের ডানে যাবে তখন সে উল্টে যাবে দুই যাবে উপরে তিন যাবে নিচে অতএব কোসেক থিটা মাইনাস ক থিটা ইকাল হচ্ছে টু বাই থ্রি এটি হচ্ছে অ্যান্সার খতে বলা হয়েছে আর ইকুয়াল থ্রি হলে ঠিটা এর মান নির্ণয় করো যেখানে ঠিটা সূক্ষ্মণ অর্থাৎ নব্বই ডিগ্রির ছোটো তাহলে আর ইকুয়েল থ্রি হলে দেখো দেওয়া আছে আর ইকুয়েল টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি থিটা খ দেওয়া আছে আর ইকুয়েল টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা এবং দেওয়া আছে আর ইকুয়াল থ্রি তাহলে আমরা লিখতে পারি অতএব টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা ইকুয়াল হচ্ছে থ্রি যেহেতু এটাও আর এর মান এটাও আর এর মান তাহলে এটা সমান সমান এটা এই যে আমরা লিখে দিয়েছি অথবা আমরা এইভাবে চিন্তা করতে পারি আর ইকুয়াল থ্রি তাহলে আর এর মান কত টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস টিটা যে এখানে লিখে দিলাম আর এরমান টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস টিটা দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে সাইন এখানে আছে আবার কজ তাহলে আমাদেরকে দুইটা এখানে দুইটা ফাংশন একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কজ আমরা অবশ্যই সাইনকে কজে অথবা কজকে সাইনে নিয়ে এসে আমরা আমাদের কাজ করতে হবে তাহলে যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে তাহলে সাইনকে কজে নেওয়াটা সহজ তাহলে আমরা এখান থেকেই করি বা টু সাইন স্কোয়ার এটা সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা ইকাল হচ্ছে থ্রি বা দুই দিয়ে এক গুণ দুই এক দুই বিয়োগ দুই দিয়ে কজ স্কোয়ার থিটাকে গুণ টু কজ থিটা প্লাস থ্রি এই তিন সমানের ডানে আছে প্লাসের সমানের বামে যদি আমরা নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাসের ইকুয়াল হচ্ছে জিরো বা আগে আমরা এটা লিখি মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা মাইনাসের তিন থেকে প্লাসের দুই যদি বিয়োগ করি তাহলে থাকে মাইনাসের এক ইকুয়াল হচ্ছে শূন্য বা আমরা এখান থেকে মাইনাস ওয়ান কমন নিই তাহলে মাইনাস ওয়ান যদি আমরা কমন নিয়ে দেখো তাহলে এখানে থাকে টু কজ স্কোয়ার থিটা মাইনাস যেহেতু আমরা এখানে মাইনাস ওয়ান কী নিলাম কমন নিলাম তাহলে এই যে ব্রেকের কি চিহ্ন আছে মাইনাস তাহলে এই প্লাস চিহ্নটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে থ্রি কজ থিটা আবার এই মাইনাস চিহ্নটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান ইকাল হচ্ছে জিরো বা মাইনাস ওয়ানকে যদি আমরা মাইনাস বা মাইনাস ওয়ানকে যদি আমরা সমানের ডানে পাঠিয়ে দিই তাহলে সেটা শূন্যের সাথে বাঘ হয়ে সেটা শূন্যই হয়ে যাবে তাহলে টু কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি কজ থিটা প্লাস ওয়ান ইকাল হচ্ছে জিরো বা এবার দেখো এখানে একটা মিট্রাম হয় হ্যাঁ এই যে দুই দিয়ে এক কে গুণ দুই একে দুই ওই দুইকে ভেঙে আবার তিন মিলাতে হবে তাহলে টু কজ স্কোয়ার থিটা মাইনাস দুই একে দুই দুই যোগ এক কজ থিটা প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো দেখো দুই দি একে গুণ করলে কত হবে দুই এই দুইকে ভাঙিয়ে আমরা মিলাবো কত তিন তাহলে দেখো দুই একে দুই দুই আর একে যোগ করলে হয় তিন আবার দুই আর একে গুণ করলে হয় কত দুই বা টু কজ স্কোয়ার থিটা মাইনাস কস থিটা দিয়ে টুকে গুণ করলে হবে টু কজ থিটা ব্রেকের আগে কি ছিন্ন মাইনাস তাহলে এই প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস কস থিটা দিয়ে ওয়ানকে গুণ করলে হবে কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে শূন্য বা দেখো এখান থেকে কী কমন যায় এখান থেকে টু কমন যায় যেহেতু এখানেও টু আছে এখানেও টু আছে এখানে কজ স্কোয়ার মানে কস দুইটা আছে এখানে কস মানে একটা আছে তাহলে টু কস টিটা কমন যায় টু কস থিটা কমন নিলাম তাহলে দুই দিয়ে দুইকে ভাগ করলে এক আর কস থিটা দিয়ে কজ স্কোয়ার থিটাকে ভাগ করলে হয় কস থিটা বিয়োগ টু থিটা দিয়ে টু কস টিটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে ওয়ান বা এক মাইনাস এখান থেকে দেখে কোনো কিছু কমন যায় না কোনো কিছু কমন না গেলে ওয়ান কমন নিব যে যে কোনো কিছু থেকে যদি কোনো কিছু কমন না যায় তাহলে ওয়ান কমন যাবে তাহলে ওয়ান কমন নিলে এখানে থাকবে কস থিটা আর যেহেতু ব্রেকের কিছু মাইনাস তাহলে এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস মাইনাস ওয়ান হচ্ছে শূন্য বা দেখো এই দুইটা কিন্তু একরকম তাহলে আমরা এই দুইটা থেকে একটা নিব কস থিটা মাইনাস ওয়ান আর বাকি থাকে টু কস থিটা মাইনাস ওয়ান টু কজ থিটা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে শূন্য এবার হয় অথবা হয় কজ থিটা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো বা কজ থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান যদি সমানের ডানে যায় তাহলে হয়ে যাবে প্লাস ওয়ান বা কজ থিটা ইকুয়াল হচ্ছে কজ কত ডিগ্রির মানোয়ান কজ শূন্য ডিগ্রির মানোয়ান কজ শূন্য তাহলে কজ কজ বাদ অতএব ঠিক ইকুয়াল শূন্য ডিগ্রি অথবা টু থিটা মাইনাস ওয়ান বা টু কজ থিটা 1 সমানের ডানে চলে গেলে হবে প্লাস ওয়ান বা কজ থিটা ইকোয়াল হচ্ছে এই টু এখানে গুণাকার আছে সমানের ডানে গেলে হবে ভাগাকার তাহলে ওয়ান বাই টু বা কজ থিটা ইকুয়াল হচ্ছে কজ কত ডিগ্রির মান হাফ কজ ষাট ডিগ্রির মান হাফ কজ ষাট ডিগ্রি অতএব কজ কজ বাদ থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি বা ষাট ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে আর ইকুয়াল থ্রি হলে ঠিটা এর মান নির্ণয় করো যেখানে ঠিটা সূক্ষ্মকোণ আমরা কিন্তু এখানে ঠিটার দুইটা মান পেয়েছি একটা হচ্ছে জিরো ডিগ্রি আর একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আমরা জানি সূক্ষ্মকোণ হচ্ছে শূন্য ডিগ্রি বড়ো কিন্তু নব্বই ডিগ্রি ছোট শূন্য ডিগ্রি অপেক্ষা বড় নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোনকেই সূক্ষ্মকোণ বলে তাহলে এখানে সঙ্গ অনুযায়ী সুক্ষ হচ্ছে ষাট ডিগ্রি জিরো ডিগ্রি সুক্ষ নয় অতএব নির্নিমান ঠিক ইকুয়াল সিক্সটি ডিগ্রি এটাই অ্যান্সার গণং সমস্যা কিউ ইকুয়াল রুট টু সাইন এক্স হলে দেখাও যে ফি ইকুয়াল রুট টু কজ এক্স তাহলে এক্স যেহেতু এখানে সাইন এক্স আছে কোন এক্স তাহলে অবশ্যই ফি এবং কিউ দিয়ে আমরা এই কাজটা করতে হবে এই যে এখানে কিউ এবং ফি তো অলরেডি দেওয়াই আছে তাহলে এখান থেকে ফির মান এবং কিউর মান থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে ফি ইকুয়াল রুট টু কজ এক্স গ দেওয়া আছে ফি ইকুয়াল কজ এক্স প্লাস সাইন এক্স এবং কিউ ইকুয়েল কজ এক্স মাইনাস সাইন এক্স এটা দেওয়া আছে অতএব দেখো এখানে আছে কিউ ইকুয়াল রুট টু সাইন এক্স তাহলে আমরা এখানে লিখব কিউ ইকুয়াল রুট টু সাইন এক্স কিউর আছে কজ এক্স মাইনাস সাইন এক্স সেটা আমরা এখানে বসিয়ে দেব তাহলে কজ এক্স মাইনাস সাইন এক্স ইকুয়াল হচ্ছে রুট টু সাইন এক্স বা দেখো এখানে রুট টু সাইন এক্স এটার সাথে আমরা কিন্তু এই সাইন এক্সটা নিয়ে নেব তাহলে কজ এক্স সমান রুট টু সাইন এক্স আর এ মাইনাস সাইন এক্স সমানের ডানে আসলে হবে প্লাস সাইন এক্স বা কজ এক্স ইকুয়াল হচ্ছে দেখো এখান থেকে কী কমন যায় সাইন এক্স কমন যায় যদি এখান থেকে আমরা সাইন এক্স কমন নিই তাহলে কী থাকে দেখো এখান থেকে যদি সাইন এক্স কমন নিই থাকে রুট টু প্লাস এখান থেকে যদি আমরা সাইন এক্স কমন নিই তাহলে থাকে ওয়ান এবং এখানে লিখলাম সাইন এক্স দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা সাইনাক্সটা কিন্তু মানে কমনের বামে না লিখে ডানে লিখলাম কারণ হচ্ছে এটা একটা ফাংশান এটা যদি আমরা সামনে কোনো কিছু দিয়ে দিই তাহলে সেটা কিন্তু সেটার মান পরিবর্তন হয়ে যায় যার কারণে আমরা কি করলাম এটার প্রথমে রাখলাম যে জিনিসটা আমার কমন নেওয়ার পরে থাকলো সেটা বা দেখো এখানে রুট টু প্লাস ওয়ান আছে আমরা উভয় পক্ষে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করব তাহলে রুট টু মাইনাস ওয়ান কজ এক্স ইকুয়াল রুট টু প্লাস ওয়ান মাইনাস সাইন এক্স উভয় পক্ষে উভয় পক্ষে রুট টু মাইনাস দ্বারা গুণ করে বা উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করে বা রুট টু মাইনাস ওয়ান কজ এক্স আমরা যদি রুট টুকে এ ধরি এবং কে বি ধরি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে কার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস তাহলে আমরা এখানে লিখব রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান বা কজ এক্স দিয়ে রুট টুকে গুণ করলে হবে রুট টু কজ এক্স মাইনাস কজ এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে হবে শুধু কজ এক্স ইকুয়াল স্কোয়ার রুটে কাটা থাকে কত দুই বিয়োগ এক দুইটা গুণ করলে এক সাইন এক্স বা রুট টু কজ এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল হচ্ছে দুই থেকে এক বিয়োগ করলে কত থাকে এক থাকে এক ইন্টু সাইন এক্স বা রুট টু কজ এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল হচ্ছে এক দিয়ে সাইন এক্সকে গুণ করলে হয় সাইন এক্স বা রুট টু কজ এক্স ইকুয়াল হচ্ছে সাইন এক্স দেখো এখানে মাইনাসের কজ এক্স তাহলে সমানের ডানে গেলে কি হবে প্লাসের কজ এক্স বা রুট টু কজ হচ্ছে সাইন এক্স প্লাস কজ বা কজ এক্স প্লাস সাইন একই কথা এটার মান কত দেখো শিক্ষার্থী বন্ধুরা কজ এক্স প্লাস সাইন অথবা সাইন এক্স প্লাস কজ এক্স যাই বলি এটার মান কিন্তু ফি তাহলে আমরা এখানে লিখতে পারি এটার মান ফি f আমরা ফিকে সমানের বামে নিয়ে আসি এবং রুট টু কজ এক্সকে সমানের ডানে নিয়ে যাই রুট টু কজ এক্স তার মানে আমরা ফি ইকুয়াল রুট টু কজ এক্স দেখিয়েছি তাহলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি অতএব ফি ইকুয়াল রুট টু কজ দেখানো হলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ